বিন্দু টাটা দেখবি কি স্পর্শকটা পি বিন্দু দিয়ে কোথায় গেছে ও বিন্দু পর্যন্ত হ্যাঁ এরপরে প্রমাণ করতে হবে যে পিটি লম্ব ওপি প্রমাণ করতে হবে যে পিটি রেখার উপর ওপি লম্ব হ্যাঁ এরপরে অঙ্ক পিটি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু কিউ নেই পিটি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু কিউ নেই আমরা পিটি স্পর্শকের উপর একটা বিন্দু কিউ নিলাম মনে করো পিটি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু নেই কিউ নিলাম হ্যাঁ এবার কিউ যোগ করি ও কিউ ওকি যোগ করি হ্যাঁ প্রমাণ যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শ আচ্ছা যাকে তো পি বিন্দুতে এখানে লক্ষ্য করে দেখো এখানে বৃত্তের এটা পি এর বৃত্তের উপস্থ বিন্দু কি পি পি বিন্দুতে পিটি একটা স্পর্শ সেহেতু সুতরাং ওই পি বিন্দু ব্যতীত পিটি এর উপরস্থ অন্য সকল বিন্দুতে বৃত্তের বাইরে থাকবে বলছে পি বিন্দু ছাড়া যেহেতু পি বিন্দুটা বৃত্তের উপর পি বিন্দু ছাড়া অন্য সকল বিন্দু খেয়াল করে দেখো আমি এখানে একটা বিন্দু নিলাম এখানে একটা বিন্দু নিলাম এখানে একটা নিলাম এখানে একটা নিলাম সবগুলো বিন্দু কোথায় বৃত্তের বাইরে অবস্থিত ঠিক আছে সবগুলো বিন্দু সবগুলো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হ্যাঁ সুতরাং কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত সুতরাং তাহলে এই কিউ বিন্দুটা কি বৃত্তের ভিতরে না বাইরে 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 অবস্থিত হ্যাঁ সুতরাং ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপি এর চেয়ে বড় তাহলে এই ও কিউ ব্যাসার্ধটা খেয়াল করে দেখো এই ও কিউ ব্যাসার্ধটা ওপি এর চেয়ে বড় অর্থাৎ আমরা যদি হিসাব করে দেখি ও কিউ এটা ও কিউ এটা হচ্ছে ও কিউ আর হচ্ছে ওপি খেয়াল করে দেখো তাহলে কোনটা বড় ও কিউ বড় ওপি সুতরাং তাহলে এই শর্ত থেকে আমরা লিখতে পারি ও কিউ বেটার দ্যান ওপি এটা লিখতে পারি আমরা হ্যাঁ এরপরে এবং তার স্পর্শবিন্দু পি ব্যতীত পিটি এর উপরস্থ কিউ বিন্দু সকল অবস্থানের জন্য সত্য তাহলে স্পর্শবিন্দুটা কোনটা পি বিন্দু হচ্ছে স্পর্শ তাহলে পিটি হচ্ছে স্পর্শক পি হচ্ছে স্পর্শবিন্দু তাহলে অর্থাৎ পি বিন্দু ব্যতীত যতগুলো বিন্দুই থাকুক সবগুলো বৃত্তের বাইরে অবস্থান করে এবং সবগুলি কি ওপি অপেক্ষা কি দ্রুত সবাই পড়ো পড়ো মুখস্থ করে ফেলো যেহেতু